হ্যালো দিসারেন এখন রিভিউ করব টেকার ট্রেলার যেটা একটু আগে ড্রপ করেছে তো আমার কাছে কেমন লাগলো এই ট্রেলারটা টেকার যখন টিজার আসে টিজারের রিভিউ আমি করি এবং টিজারটাও কিন্তু বেশ ভালো ছিল সেখান থেকে একটু এক্সপেকটেশন ছিল যে হয়তো টিজারের চেয়ে ট্রেলারটা আরও বেটার হবে অ্যান্ড নাও ট্রেলারটা তো একটু আগে ড্রপ করেছে সো যদি এক কথাই বলি ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে তাহলে এটা বেশ ভালো একটা ট্রেলার এই ট্রেলারটা আমার কাছে পার্সোনালি ভাই লেগেছে ডিউরেশন প্রায় আড়াই মিনিট এই ট্রেইলারে তারা কিছু বিষয় কিন্তু রিভিল করেছে যেটা টিজার ছিল না টেক্কার গল্প সম্পর্কে আমরা যতটুকু জানি এখানে দেব একটা মেয়েকে কিডন্যাপ করবে আমি টিজার দেখার পর যেটা বলেছিলাম যে সেই কিছু টাস্ক দিবে বা তার কিছু ডিমান্ড থাকবে বাট কি ডিমান্ড সেটা কিন্তু টিজারে রিভিল করা ছিল না বাট ট্রেইলারে এটা কিন্তু ক্লিয়ার যে দেবের ডিমান্ড কি সে কেন সেই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করে এটা রিজন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় বাট কেন বের করে দেওয়া হয় এটা আবার এখানে রিভিল করা নেই আমি টিজারটা দেখার পরেও বলেছিলাম যে এইখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে হান্ড্রেড পারসেন্ট থাকবে আর ট্রেইলারটা দেখে এটা এখন একদমই কনফার্ম দেব যে জবটা করে সেখানেই হয়তো সে এমন কিছু করে হয়তো সেটার কারণে কিছু পলিটিক্যাল ইস্যু ক্রিয়েট হয় কিছু পলিটিক্যাল লিডারদের সমস্যা তৈরি হয় যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় টিচারে রিভিল করা ছিল না যে দেবের ডিমান্ডটা কি সে কেন মেয়েটাকে কিডন্যাপ করে আর ট্রেইলারে এটা ক্লিয়ার যে দেবের ডিমান্ড কি বাট তাকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হয় এটা কিন্তু ক্লিয়ার না এই ধরনের গ্রাফের সিনেমা এর আগে হয়তো অনেকেই দেখেছেন এরকম একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে এরপর কিছু ডিমান্ড বা কিছু টাস্ক দেয় এটাও কিন্তু সেম এখানে দেবের ডিমান্ড হচ্ছে তাকে চাকরিটা ফিরিয়ে দিতে হবে এইখানে আবার আরেকটা যে ক্যারেক্টার স্বস্তিকা দেব যাকে কিডন্যাপ করে সে হচ্ছে স্বস্তিকার মেয়ে আবার পরবর্তীতে দেখা যায় যে স্বস্তিকা দেবের ছেলেকে কিডন্যাপ করে এবং সে বলে যে এখন আমার মেয়ের সাথে যা হবে ঠিক সেটাই তোমার ছেলের সাথেও হবে কোন টেলারটা দেখে হয়তো কিছু বিষয়ে রিভিল করা বাট এর কিন্তু কিছু কোশ্চেন থেকেই যায় দেবের যে ডিমান্ড সেটা ফিল করতে পারবে কিনা দেবের চাকরিটা কেন যায় অন্যদিকে দেবের ছেলেটাকে কিডন্যাপ করে এইখানে স্বস্তিকার ক্যারেক্টারের সাথে দেবের আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা কোনো ব্যাক স্টোরি রয়েছে কিনা এইখানে কোনো পলিটিক্যাল সাইড অ্যাড কিনা এটাই এখন দেখার বিষয় ট্রেলারে দেখবেন যে একটা ডায়লগ রয়েছে যে এক ঢিলে চার পাখি সো এখানে পলিটিক্যাল ইস্যুটা তো থাকতেই যাচ্ছে আর এখানে দেবের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা দেখার পর মনে হলো যে এই ক্যারেক্টারটা যে অনেক বেশি সাহসী সেটা আমার কাছে মনে হয় না এই ক্যারেক্টারটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে ঠিকই বাট দেখবেন যে দেবের পিস্তল থেকে যখন একটা হয় তখন সে নিজে ভয় পায় তার পুরো শরীর কেঁপে ওঠে এরকম ছোট ছোট বিষয় দেখার পর মনে হয় যে দেবের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের সাথে যেটা হয়েছে সেটা আসলে ঠিক হয়নি টেক কার্ড টিজার দেখার পর বলেছিলাম যে এখানে দেবের পারফরম্যান্স খুব ভালো হতে যাচ্ছে দেবের এক্সপ্রেশন দেবের ডায়লগ ডেলিভারি এগুলো বেশ ভালো সেম ট্রেইলারের কিছু জায়গায় দেবের এক্সপ্রেশন বেশ ভালো ছিল বাট একটা প্রবলেম যেটা আমার কাছে মনে হলো হয়তো আপনাদের কাছে এরকম নাও লাগতে পারে এখানে দেবের কিছু ডায়লগ রয়েছে সেটা স্পষ্ট মানে বোঝা যায় না সেটা কেন যেন মনে হলো যে স্পষ্ট না স্পষ্ট ভাবে বোঝা যায় না এছাড়া ওভারঅল ট্রেলারটা বেশ ভালো আমার কাছে এই টেলারের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিজিএম টেককার বিজিএম দারুণ হয়েছে শেষের দিকে যখন টেককার সেই মিউজিকটা আসে শুনতে ভালো লাগে সো এখন দেখা যাক ওভারঅল সিনেমাটা কেমন হয় ট্রেলারটা তো বেশ ভালোই লাগলো যেহেতু ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি যদি কন্টেন্টে একটু জোর থাকে আর দেব যদি সেই পারফরমেন্সটা দিতে পারে তাহলে এই ফিল্মটা কনফার্ম অডিয়েন্স পছন্দ করবে এই ছিল টেক ট্রেলার নিয়ে আমারও পিনন আই থিঙ্ক সিনেমাটা রিলিজ পাবে এবার পুজোয় সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন স্যাংক্স ফর ওয়াচিং বাই